আসসালামু আলাইকুম। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট বাংলা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। সাথে আছি আমি আইটি এক্সপার্ট আহসান। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে আমরা যারা প্রতিনিয়ত মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে বিভিন্ন ধরনের স্লাইড ক্রিয়েট করে থাকি বা বড় সড়ো কোনো ব্রিফের কাজ করে থাকি, দেখা যায় যে আমাদের প্রেজেন্টেশন ফাইলে যদি অনেকগুলো স্লাইড আমরা নিয়ে কাজ করি এবং সেখানে যদি কোনো গ্রাফিক্স নিয়ে কাজ করা হয়, লাইক অনেকগুলো পিকচার নিয়ে কাজ করা লাগতেছে বা অনেকগুলো টেক্সট নিয়ে কাজ করা লাগতেছে, শেপস হতে পারে, ঠিক আছে, তো এই ক্ষেত্রে দেখা যায় যে ওই প্রেজেন্টেশন ফাইলটির অনেক লার্জ একটা সাইজ কিন্তু ডিসপ্লে হয়, ঠিক আছে। তো আমরা যদি আমাদের প্রেজেন্টেশন ফাইলটিকে প্রপার্টিস করি, সিলেক্ট করে আমরা যদি অল্টার ইন্টার একসাথে প্রেস করি, তাহলে একটি প্রপার্টিস এখানে ডিসপ্লে হচ্ছে। দেখুন এখানে সাইজ 1.59 মেগাবাইট ডিসপ্লে হচ্ছে, ঠিক আছে। তো অনেকগুলো স্লাইড যখন নিয়ে কাজ করা হবে তখন এখানে সাইজ অটোমেটিক বৃদ্ধি পেতে থাকবে এবং বৃদ্ধি পেয়ে থাকে, এই ব্যাপারটা আমরা অবশ্যই জানি। ওকে, দেখা গেল আপনি প্রেজেন্টেশনের জন্য একটি ফাইল তৈরি করে রেখেছেন এবং সেটি অনেক বড় একটি সাইজ দখল করে নিয়েছে আপনার সিস্টেম থেকে, এবং ওই ফাইলের যদি সাইজ অনেক বেশি থাকে তাহলে সেটি ওপেন হতে অনেক সময় নিতে পারে। তো আজকের ভিডিওতে আমি যেটি দেখাতে চাচ্ছি সেটি হলো যে এই সাইজ কিভাবে ডিক্রিজ করা যায়, অর্থাৎ রিডিউস করা যায়। আমাদের প্রেজেন্টেশন ফাইলের কোনো কিছু চেঞ্জ না করে আমরা কিভাবে সাইজকে রিডিউস করতে পারি সেটি হচ্ছে আজকের ভিডিওর বিষয়বস্তু। আচ্ছা চলুন আমরা দেখে নেই। তো আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের এই প্রেজেন্টেশন ফাইলের সাইজ হচ্ছে 1.59 মেগাবাইট। তো আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি। স্বাভাবিকভাবে আমাদের প্রেজেন্টেশন ফাইলটিকে ওপেন করতে হবে। প্রেজেন্টেশন ফাইলটিকে ওপেন করা হলো। তো এটি হচ্ছে প্রফেশনাল মানের একটি প্রেজেন্টেশন, যেটি আমরা মাল্টিমিডিয়া ক্লাসরুমে কিভাবে একটি ক্লাস পরিচালনা করব বা কিভাবে একটি ক্লাস রেডি করতে হয় বা একটি ক্লাস তৈরি করতে হয় তার উপরে তৈরি করে একটি প্রেজেন্টেশন। চাইলে এটির উপরে বিস্তারিত টিউটোরিয়াল দেওয়া আছে, আপনারা চ্যানেল থেকে দেখে নিতে পারেন। ওকে, তো আমরা যেটি করব, চলে আসবো ফাইলে ট্যাবে। এরপরে আমাদের আসতে হবে অপশনস। অপশনসে আসার পরে বাম পাশের যে প্যানেলটি রয়েছে এখানে অনেকগুলো অপশন দেখা যাচ্ছে, জাস্ট এখান থেকে অ্যাডভান্সড এই অপশনে ক্লিক করতে হবে। এখন আমরা একটু লক্ষ্য করি ডান পাশে দেখা যাচ্ছে ইমেজ সাইজ অ্যান্ড কোয়ালিটি রয়েছে। ওকে, এখানে দেখুন আমাদের প্রেজেন্টেশনের নামটি ডিসপ্লে হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি নিশ্চয়ই, এবং নিচে বেশ কিছু অপশনও দেখা যাচ্ছে। এখানে দেখুন ডিফল্ট রেজুলেশন রয়েছে, আমরা 220 PPI দেখতে পাচ্ছি। এই ড্রপ ডাউনে যদি ক্লিক করি তাহলে হাই ফিডেলিটি দেখা যাচ্ছে, এরপরে 330 PPI, 220 PPI, 150 PPI এবং 96 PPI। ওকে, তো আমার যেহেতু 220 PPI করা আছে আমি লাস্টেরটি ইউজ করব, 96 PPI। আপনি যদি আরেকটু কম করতে চান তাহলে 150 PPI রাখতে পারেন, সমস্যা নেই। জাস্ট আমরা এখানে সিলেক্ট করে দিলাম। এরপরে দেখুন ডিসকার্ড এডিটিং ডেটা রয়েছে, আমরা চেকবক্সটিকে চেক করে দিলাম। অনেকের দেখবেন এই অপশনটি চেক করা থাকতে পারে, ডু নট কম্প্রেস ইমেজেস ইন ফাইল রয়েছে, এটি অনেকের চেক করা থাকতে পারে। যদি চেক করা থাকে তাহলে আনচেক করে দেবেন, অর্থাৎ চেকটিকে উঠিয়ে দেবেন এবং প্রথম যে অপশনটি রয়েছে সেটি চেক করে দিয়ে জাস্ট আমরা ওকে করব। এখন ফাইলটিকে সেভ করতে হবে। আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এস যদি প্রেস করি তাহলে আমাদের ফাইলটি সেভ হলো, আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি। এখন যদি আমরা আমাদের এই প্রেজেন্টেশন ফাইলটিকে সিলেক্ট করে অল্টার ইন্টার যদি একসাথে প্রেস করি কি দেখা যাচ্ছে, দেখুন 582 কিলোবাইটে কিন্তু চলে এসেছে। তার মানে কি 1.59 মেগাবাইট থেকে আমরা 582 কিলোবাইট দেখতে পাচ্ছি, এটির সাইজ রিডিউস হয়েছে। তার মানে হলো এটি অনেক লাইটলি কাজ করবে। এভাবে যত বড় সড়ো ব্রিফ আপনি তৈরি করেন না কেন সেটির সাইজ আপনি কমিয়ে নিতে পারবেন। এখন সবার মাঝে প্রশ্ন আসতে পারে যে আমাদের এই প্রেজেন্টেশন ফাইলের কোনো স্লাইডের ক্ষয়ক্ষতি হলো কি না। তো আমরা যদি একটু ওপেন করি, দেখুন আমাদের প্রেজেন্টেশন যেমন ছিল ঠিক তেমনই আছে, কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয় নাই। স্মার্টলি কিন্তু আমরা এই অপশনটি ব্যবহার করতে পারি। তাহলে ভিউয়ার, এতটুকু ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করলাম মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের কোনো বড় সড়ো ফাইলকে আমরা কিভাবে মেগাবাইট কমাতে পারি, অর্থাৎ সাইজটিকে রিডিউস করতে পারি
সেই ব্যাপারটি বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করলাম। আই হোপ এটা আমাদের সবারই কাজে আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করতে পারেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর নতুন ভিডিওগুলো দেখার জন্য বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখতে হবে। যারা পাওয়ার পয়েন্ট বিশদভাবে শিখতে চাচ্ছেন অবশ্যই চ্যানেলটিকে ফলো করতে পারেন। হিউজ পরিমাণে টিউটোরিয়ালের ব্যবস্থা করা আছে এবং অন্য অন্য টিপস অ্যান্ড ট্রিক্সগুলো সময় করে দেখে নেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।